বৃষ্টি হয়েছে সকালবেলা ইলিশের খবর জানাতে আমরা হাজির হয়েছি রাজধানীর করণ বাজারে। দর্শক, আজ 6 আগস্ট শনিবার, ইলিশের বাজার। আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? কতটুকু ওজন? দেখছিলেন আড়াই কেজির ওজনের শরীর শরীফ সাহেবের কাছে রাখেন, মাছটা রাখেন। নামটা মুখস্থ? হ্যাঁ, নাম মুখস্থ তো হবে, তবে এই বছর আপনার সঙ্গে প্রথম দেখা। কেমন আছেন আপনি? আসলে আপনি দেখি নাই। ভালো আছেন। আজকে এই বড় মাছের দাম কত যাচ্ছেন? বড় এটা 2800 টাকা কেজি। 2800 টাকা দাম উঠছে। এটা কোন জায়গার মাছ? একবারে খাঁটি পদ্মার মাছ। খাঁটি পদ্মার মাছ? খাঁটি পদ্মার মাছ নাকি পাওয়া যায় না? পাওয়া যায়, একটা দুটো পাওয়া যায়, অ্যাভেলেবেল না। আচ্ছা, এটা পরিষ্কার একদম, চিকচিক করে আয়নার মতো, কোনো খুঁত নাই, একদম স্পট নাই কোনো। মাছ দারুণ মাছ, মোটা মাছ, সুন্দর মাছ, মোটা মাছ, যেমনি ডিম নাই, পেটে ডিম নাই, ডিম নেই, সুন্দর সুন্দর মাছ, এরূপে কোনো মাছ হয় না। না, সুন্দর, অনেক সুন্দর মাছ। এবছর বাজার কেমন যাচ্ছে? বাজার তো অনেক, বাজার দাম বেশি, দাম বেশি। ঈদের পর পর এক টানা 20-25 দিন দাম কম ছিল, হঠাৎ করে আজকে 4-5 দিন ধরে মাছ নাই। অনেক অনেক আছে, অনেক বেশি। এগুলো কত? 1.5 কেজি, 2 কেজি? এগুলো 1 কেজি 300 গ্রাম করে আছে। কত? 1 কেজি 1 কেজি 300। কত বেচছেন? 1500 টাকা কেজি বেচতেছে। 1600 1600। আমার নাম্বার হলো 01685 41 35 30। ভিউয়ার্স, আজকে দেখুন শরীফ ভাইয়ের কাছে দারুণ মাছ। মাছের আমদানি কিন্তু ভালোই, তবে দাম অনেক বাড়তি। কেমন আছেন? ভালো আছি, আল্লাহর রহমতে। আল্লাহর কত চলে এটা? এটা ভাই 1420 টাকা কেজি, একদম কম বন্ধের রেট। মাছের ধর অনেক বাড়তি, কালকা তুমি আসলে 1 কেজি, কালকা তুমি আসলে মাছের ওটা অনেক বাড়তি, কালকা বারে শুক্রবার গেছে, হেতুর আজকে আরো বেশি দাম, মাছ নাই নদীতে। মাছের বাজারে তো চাহিদা অনেক, চাহিদা আছে কিন্তু ভাই ওই মাছ নাই নদীতে, মাছের মাছের এই কারণে বেশি অনেক। এটা পদ্মার মাছ, অরিজিনাল মাছ, পদ্মার মাছে কালার এসে দেখছি ঠিকই করবে, আর মনে হবে মাথা ছোটো হবে। এটা একদম 1420 টাকা কেজি রাখতাম, একদম 1420 1420, একদম কোম্পানি রেট, কোম্পানি রেট, এর কমে হবে না, যদিও কোম্পানি নাই। ওয়ালাইকুম আসসালাম, বাসার ভাই কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কোম্পানি রেট আগে বিস্কিট খাওয়া হলো, এরপরে মাছ বেটা কেনা করি, আগে বিস্কুট খাওয়া হলো। আচ্ছা, না বিস্কিট এখন খাওয়া যাবে না, বিস্কিট খাওয়ার সময় কম। হ্যাঁ ভাই, আজকে বাজার বলেন একটু। আলহামদুলিল্লাহ বাজার ভালো হয়েছিল। এটা কতটুকু? এটি বেশি, এটি তো ভাই ছোট রেট ভাই, বড় মাছটা 42 টাকা দিয়া। এটা লম্বা মাছ, এটা তো অন্য অন্য কোথাও করার মাছ না। এটা বলেছিল, এটা বলেছিল, এটা বলেছিল। হ্যাঁ, আর এই গোলটা? এটা 5 ফুট, 5 ফুটের মাছ। ওটা বলেছিল, এটা তো ঘোরার না, এটা ছোট মাছ। হ্যাঁ, ৬০০ গ্রাম ৭০০ গ্রাম, এটা কেজি আপনি 950 টাকা বেশি। বাবা,
দর্শক আমরা কথা বলছিলাম যে এখানে আজকের বাজার দর নিয়ে। বাসর ভাই, এই যে বৃহস্পতিবারে আমি আসছিলাম, শুক্রবারে আসি নাই, শুক্রবারে বাজার কেমন গেছে? কালকে দাম বেশি গেছে ভাইয়া, দাম বেশি। আজকে তো, আজকে তো কম না, আজকে তো কালকারে কালকার সেম সেম দাম আছে, আজকে কমে নাই, দাম কমে নাই। মাছ নদীতে কম, এখানে দাম বাড়বই, নদীতে মাছ বেশি দিব, এখানে দাম কমে দেবো, এটি হলো ফরমান। এটা তো আল্লাহর দান হয়েছে, সে তো কারো হাত নেই ভাই, কেউ বাড়াই দিব কেউ কমাই দিব, ফুসকুনির মাছ না, বেড়ে তাক ধরে লিয়ে এলাম, মাছ কমাই বেচতে লাইলাম, এটা এরকম না, সেটা না, এটা আল্লাহর দান হয়েছে, যেরকম ভাইব এরকমই আমরা। এই যে অনেক সময় যে ককশিটের ইলিশের কথা বলা হয়ে থাকে, কারণ বাজারে এই মাছের আধিক্য কেমন? মানে এই মাছটা কি পরিমাণ কারণ বাজারে? একটু বেশি আছে, বেশি আছে, বেশি আছে। আমার এই এই এইখানে তো মোটামুটি আমরা যতটুক মাছ দেখি ভালোই মাছ পাওয়া যায়, ভালো মাছই ইনশাআল্লাহ, ভালো মাছই এখানে থাকে। তারপরে মিক্স মাছ তো আছেই, সবাই তো আর শুধু সবাই তো আর বদনাম করতে না, সেটা বিক্রি করতে যেমন আমি ব্যস্ত পারি না, কি জন্য এই যে আপনারা ধরে নিচ্ছেন, এখন সারা বাংলাদেশে বাইরে লেগে থাকে, এখন খারাপ মাছ দেখলে লগলাগ ধরে ফলাই দিই, মাছের জগতে আইছি সবই বেচতে পারি, কিন্তু ওইটা বেচলে আমার কাস্টমার পাইবো না, আমি একদিন ভাবো এরপর আর ভাবো না, এগুলো করবা। ছোট মাছ নাই আপনার কাছে? আমার কাছে যে 1-300 গ্রাম একটা আছে, আর 1 কেজি আসছে, 1 কেজির নিচের মাছ তো দেখি নাই বোধহয়। 1 কেজির মাছ, আজকে মাছ অনেক কম, আগে গত কত হচ্ছে, বড়টা কত? এটা আপনার 1850, 2 কেজি, 700-800, এটা যাকে 300-350, 750 টাকা কেজি নিলে একদম 1700, 1850, 1 কেজি 800। বাজার তো বাড়তেছে, বাজার বাড়ার কারণে সেহেতু মাছ আপনার কম, চাহিদা কম নাই মানুষের, এটা ঠিক আছে আপনার, কালকের আজকে একই দামে চলতেছে আপনার, মাছও কম, যার কোন দামটা একটু ওই স্থিতিশীলে আসছে। আমি শুক্রবারে আসি নাই, শুক্রবারে আসতে পারি নাই, আজকে শনিবারে বাজার দেখার জন্য আসছি, বাজার যতটুকু দেখছি বাজার কমে নাই, বরং একটু বাড়ছে। আপনার সেদিনে যে 1,25,000 টাকার মাছ নিয়ে গেল আপনার কাছ থেকে, তো সেই মাছগুলো বোধহয় 1 কেজি 100 গ্রাম গ্রাম এই সাইজ, এবারের সাইজ ছিল 1450 বেচছেন, আজকে আজকে সেই বাজার কত? আজকে 1700, 1700, 1 কেজি 300, 1 কেজি 300, 100 গ্রাম মাছ বাড়তি, 100 গ্রাম মাছ বাড়তি, দাম মাছ কম, দাম কেজি প্রতি 200 টাকা বাড়তি, 200 টাকা বাড়তি, কারণ মাছ যদি ওই পরিমাণ হইতো খালি টন টনে মাছ ধরা, কিন্তু আমরা মাছ দেখি না কোথায় গেল, না আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন ভিডিওতে, 01935927957, এই নাম্বার যত কোন সময় যে কোনো সময়। আরে অনেকে এখানে সস্তা পানির দরে চলে, এগুলো আপনাদের কাছে কেমন লাগে? সস্তা পানির দরে বলে ভুল হবে, কারণ সস্তার মাছই সস্তা, আপনি বুঝতে হবে। আমি একটা শার্ট আমার আইটেম আছে 20 টাকা, আবার একটা শার্ট যদি আপনি ব্র্যান্ডের কিনে দেন 3,250 টাকা, ওটাও শার্ট, ওটা গায়ের ব্যাপার স্যাপার আছে, গায়ে দিলে আরাম লাগবে আর কোনো খসকে লাগে, তো মাছের ভিতরে এরকমই আপনার ভালো মন্দ আছে, বুঝতে হবে আপনার। দুটা মাছ একটু উঁচা করে 1850 দেখছিলেন আজকে ইলিশের দর, এবং আমরা সিয়াজ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। সিয়াজ ভাই ধন্যবাদ। এই বাজারে যারা মাছ বিক্রি করে থাকেন তাদের বেশ কয়েকজনের আমরা চেষ্টা করি সবসময় আপডেট দিতে, তারা অনেক পুরনো বিক্রেতা, এবং পুরনো বিক্রেতা হওয়ার কারণেই আমরা তাদের সঙ্গে কথা বলে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি, এবং অনেকেই আছেন তাদের মাধ্যমে মাছ কিনে থাকেন, তাদের ছাড়াও ছাড়াও মাছ কিনে থাকেন। অরিজিনাল পদ্মা ছোটোটা কত? এটা চলতে আছে 800 টাকা কেজি, 780 এইরকম চলতে আছে, 600 গ্রাম, 600 গ্রাম, 650 আছে, দাম কমে না বাড়ে না ভাই, এই 100 টাকা সীমিত একই দাম চলতে আছে। আর এটা এটা চলতে আছে, এটা কেজি বেলা আছে,
আমার নাম লিটন মোল্লা। লিটন মোল্লা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01941866788। থ্যাংক ইউ। ইয়েস, আমরা লিটন মোল্লার সঙ্গে কথা বলছিলাম, বাজার দর দেখানোর চেষ্টা করছিলাম এবং বাজার শেষে আমরা দু একজন কত দরে কিনে এটাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইলিশের বাজার দর, ইলিশের প্রতিদিনের বিক্রি ইত্যাদি আমরা সবসময় দেখানোর চেষ্টা করে থাকি এবং শুধু আমরা ইউটিউবার না, প্রতিদিনই বিভিন্ন টিভি চ্যানেলগুলো এখানে এসে থাকে তাদের এই ইনফরমেশনগুলো তারা প্রদান করার জন্য। আমাকে দেখা যাবে কিভাবে? আগের মতো নাম নেবে দেখছিলেন 1350 টাকা কেজি দরে মাছ বিক্রি হলো। আমরা আরো দু এক জায়গায় দেখি চেষ্টা করি, আসলে বিক্রি যখন হয় তখনই ভিডিওগুলো ধারণের চেষ্টা করি। ১২০ টাকা কেজি দাম আছে। অনেক মাছ বেশি দর্শক, 850 টাকা থেকে শুরু করে আজকে প্রথমে আমরা শরীফ সাহেবের মাছ দেখিয়েছিলাম, তিনি 3000 টাকা কেজি চেয়েছেন, অনেক বড় মাছ, 2.5 কেজির মাছ, এবং বলেছেন যে 2500 টাকা দাম উঠেছে। আমরা এর আগে দেখেছি যে 2000 টাকা কেজি দরে 2 কেজি প্লাস মাছগুলো নিয়ে নিয়েছে এবং আজকে তার যে মাছটা অসাধারণ একটি মাছ। আজকে শরীফ ভাইয়ের কাছে যে মাছগুলো আছে প্রত্যেকটা মাছই অসাধারণ, আপনারা চাইলে তার কাছ থেকে বাই ফোনে আজকের মাছগুলো আপনারা কিনতে পারবেন। আমি সাধারণত কোনো দোকানদারের কথা বলে থাকি না যে অমকের কাছ থেকে নেন, তবে মাছ দেখলে বলে থাকি এবং আজকের যে মাছগুলো দারুণ মাছ। শরীফ ভাই, কেউ যদি ফোনে পৌঁছায় দিতে বলে সেটা কি আপনাদের সম্ভব? সেটা যদি ঢাকার ভিতরে হয় ঠিক আছে, পৌঁছায় দিব ইনশাল্লাহ, আর যদি ঢাকার বাইরে হয় তাহলে মাছ দেখবে, লোকেশন দেখবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস যদি মাছ নেয় ঠকবে না, আশা করি ঠকে। তাহলে আমরা বলছিলাম যে আমি সাধারণত কোনো দোকানদারের কথা বলি না যে অমুকের কাছ থেকে মাছ নেন, মাছ মানুষ দেখে নেবে, কিন্তু আজকে আপনার যে মাছগুলো তুলছেন মাছগুলো অসাধারণ। ঢাকার বাইরে যদি হয় পেমেন্ট করবে, আমি গাড়ি যে গাড়িতে দিতে বলো গাড়িতে দিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে, এই সিস্টেমে আমরা একটু মাছ আবার দেখাচ্ছিলাম। মাথা কি মনে হয়?
840 টাকা কেজি ধরে নাও। যেমন ওইটা হয়েছিল ঈদ, এটা হয়েছিল 15 আগস্ট।